ভাঙড়ের খবরে নজর রাখবো। দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা, ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজি। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ আইএসএফ এর। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, বোমা মজুদ করেছিল আইএসএফ। প্রতিবাদে ভাঙড়ের ভগবানপুরে রাস্তা আটকে বিক্ষোভ আইএসএফ এর। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে। রঞ্জিত, এখন কি পরিস্থিতি? এখন ঘিরে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। আইএসএফ এর পক্ষে যেটা অভিযোগ, তাদের দেওয়াল লেখাকে কেন্দ্র করে তারা দেওয়াল কেন লিখবে, সেই কারণেই তৃণমূল তারা ব্যাপক পরিমাণে বোমাবাজি করেছে। এমনকি যে দেওয়াল লেখা হয়েছে সেই দেওয়ালে পর্যন্ত বোমার চিহ্ন পাওয়া গিয়েছে। এই ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু গোটা ঘটনা অস্বীকার করা হয়েছে। সুস্মিতা, ধন্যবাদ রঞ্জিত। আক্রান্ত হলো বিজেপি প্রচারে বেরিয়ে। উত্তর চব্বিশ পরগনার রহরায় বিজেপি নেতা কর্মীদের মারধরের অভিযোগ উঠল। প্রচারে বেরোলে হামলা চালাচ্ছে তৃণমূলের বাইক বাহিনী, অভিযোগ করেছে বিজেপি। থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের সঙ্গে বচসা হয়, আর এই সব অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি অভিযোগ উঠেছে ঠিক? হ্যালো সুপর্ণা, যে অভিযোগ উঠেছে গতকাল সন্ধ্যায় ব্যারাকপুর 2 নম্বর ব্লকের পাতুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী মহেশলাল প্রজাপতি, তিনি যখন প্রচারে বেরিয়েছিলেন এবং তাকে মারধর করা হয় এবং শুধু তাই না, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তার অভিযোগ যে তৃণমূল বৃহস্পতিবার তার উপর হামলা চালায় পাতুরিয়া গ্রাম পঞ্চায়েতের ফরবাগান এলাকায়। তারপরে আক্রান্ত বিজেপি প্রার্থী এবং তার অনুগামীরা রহরা থানায় এসে অভিযোগ জানায়, মানে বিক্ষোভ জানাতে থাকে এবং তারপরে পুলিশের সঙ্গে বচসাও হয় এবং বিজেপি কলকাতা উত্তর শহরতলির সাংগঠনিক জেলা সভাপতি অরিজিৎ বক্সি তিনি এসে পৌঁছন এবং তিনি সরাসরি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। শাসক দল আসছিল দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে এবং তারা যখনই কোনো পোস্টার ব্যানার লাগাবেন এবং তা সেই সময় বাইক বাহিনী এসে তাদের উপর হামলা চালায় এবং তখনই এই ঘটনা ঘটে এবং ঘটনায় কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রহরা থানায় তারা বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভ দেখাতে গেলে পুলিশের সঙ্গে বচসা হয় এবং যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের পক্ষ থেকে এবং স্থানীয় তৃণমূলের পক্ষের বক্তব্য, গোটা ঘটনার সঙ্গে তাদের দলের তাদের কোনো যোগ নেই। তবে বিজেপি প্রার্থীকে মারধরের ঘটনায় ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পাতুরিয়া এলাকায়। ধন্যবাদ সুমিরন। সন্ত্রাসের অভিযোগ পশ্চিম বর্ধমানে উঠছে, যেখানে পাণ্ডবেশ্বরের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের 2 বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। কাজ করায় তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদ প্রার্থী সুজিত মুখোপাধ্যায়। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসে দাঁড়িয়ে রয়েছে আপনার পুলিশের সামনে মারছে, পুলিশ ছিল না? ছিল না? ছিল ছিল অগ্নিমিত্রা পাল এবং পুলিশের মধ্যে যে কথা কাটাকাটি চলছে, তারপর কি হলো, তারপর কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল বিকেলবেলা এই জায়গায় প্রচারে আসে লাউদোহার প্রতাপপুর পঞ্চায়েতের 2 জন প্রার্থী এবং অভিযোগ যে লাউদোহারি যে তৃণমূলের যে প্রার্থী জেলা পরিষদের সুজিত মুখোপাধ্যায়, যিনি দলেরও ব্লক সভাপতি, তার বিরুদ্ধে অভিযোগ তিনি মারধর করেন এবং তাদের দলীয় পতাকা খুলে নেন, ছিঁড়ে দেন এবং তারপরেই খবর পেয়ে সেখানে পৌঁছে অগ্নিমিত্রা পাল এবং তিনি রাস্তায় বসে পড়েন এবং পুলিশকে বলে অভিযোগ করেন এবং যারা যারা অবিলম্বে তাদেরকে ধরতে হবে, ব্যবস্থা নিতে হবে। দীর্ঘক্ষণ ধরে পুলিশের সঙ্গে বচসা চলে। তারপর রাত্রি 10:30 নাগাদ তিনি সেখান থেকে যান। অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ধন্যবাদ মনোজ।